নমস্কার। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন তার বন্ধুর সঙ্গে। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তার শক্তি আর দাসত্বী, পুরুষ আর প্রকৃতি। যুগলমূর্তি মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতি ও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আরেকটি তার সঙ্গে বুঝতে হবে। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না। তাই যুগলমূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর পরেছেন। শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতী নীলাম্বর পরেছেন। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পরেছেন। অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল। এমন সময়ে অধরের বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পরের ইংরাজিতে আস্তে আস্তে কথা শোনা গেল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিমাদির প্রতি বললেন, কি গো, আপনারা ইংরাজিতে কি কথাবার্তা করছো? অধর বললেন, আজ্ঞে, এই বিষয়ে একটু কথা হচ্ছিল, কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি তখন বললেন, একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে, শুনো, একটা গল্প বলি। একজন নাপিত কামাতে গিয়েছিল, একজন ভদ্রলোককে কামাচ্ছিল। এখন কামাতে কামাতে তার একটু লেগে গিয়েছিল, আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে হুর টুর সব সেখানে রেখে, শীতকাল তখন, জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম বললে, এর মানে কি এখন বলো? সে লোকটি বললে, আরে তুই কামা না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার নয়, সে বলতে লাগলো, ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। আর শুধু ড্যাম নয়, ড্যাম 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 ড্যা ড্যাম ড্যাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার চরণে প্রণতি। শ্রী শ্রীমা সারদা, তার চরণে প্রণতি। জয় বীরেশ্বর বিবেকানন্দ।